আজ ঢাকা মহানগরীতে 60টি টিম বের হয়েছে, আর পুরো বাংলাদেশে আমাদের কাজ চলছে। আমাদের প্রতিদিন 56টি টিম বের হচ্ছে, পাশাপাশি ক্ষেত্র বিশেষে বাড়তিও হয়। আমরা আসলে এখন দেখছি কি, আপনারা দেখবেন, আমরা বারবার বলছি, ভোক্তারা যখন কিনেন, কেনার ধরনটা দুই রকম, একটা হলো মুদি পণ্য আর একটা হলো তার যে কাঁচা সবজি। তো মুদি পণ্যের বাজার ব্যবসায়ীরা আমাদের বলেছেন স্থিতিশীল, এবং কিছু পণ্য কমতির দিকে, তেলের দাম আর একটু কমেছে। আর যেটি এখন সবার কাছে একটা মানে আলোচনার বিষয়, মুরগির মূল্য নিয়ে আমরা দেখেছি যে যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা বলেছিলেন 190 থেকে 95 টাকা পড়বে। এটা যদি 195 পড়ে তাহলে খুচরা পর্যায়ে সর্বোচ্চ 210 টাকা হতে পারে, এই মানে ঢাকা মহানগরীতে। আমরা আজকে এখানে দেখলাম, আমরা দেখলাম যে কেউ কেউ 215 লিখেছেন, আমরা তখন তাদের যে ক্রয় মূল্যটা দেখলাম যে 192-193 টাকায় কেনা। আবার বড় মুরগির দাম দেখলাম যে একটু বাড়তিও বিক্রি করছেন অনেকে। এখানে আমরা এটা অ্যাভারেজ করে বিক্রি করার কথা বলেছি, অ্যাভারেজে আসলে 210 টাকা হলেই হয়, আমরা তাদের সেই অনুযায়ী বলেছি। আরেকটা দেখার বিষয় হলো যে আমরাও কখনো চাই না খুব বেশি কমে খামারিরা যেন ক্ষতিগ্রস্ত হন। আপনারা সবাই জানেন খামার পর্যায়ে এটার উৎপাদন খরচ 160 থেকে 170 টাকার মধ্যে, 160 থেকে 170 টাকার মধ্যে। তাহলে যখন দাম একেবারেই কমে যাবে, খুচরাই যদি 170 টাকা আসে, তাহলে খামারি কিন্তু মারাত্মকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দেশে লক্ষ লক্ষ খামারি আছে, আমরা সরকারের পক্ষ থেকে চাই আমাদের উৎপাদন ব্যবস্থা কোথাও যেন ব্যাহত না হয়, খামারিরাও যেন লাভ পায়, ভোক্তারাও যেন স্বস্তি পায়, এই দুটো বিষয়কে সমন্বয় করার জন্য কিন্তু আমরা কাজ করছি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে রাতে যে মুরগিটা নামে, এর মুরগিটা আমরা আজকে কিছু স্লিপ পেয়েছি, আমরা ছোটোখাটো কিছু অনিয়ম পেয়েছি। তো অচিরেই আমাদের অধিদপ্তর থেকে রাতের বেলায় কারণ বাজারে আমাদের টিম থাকবে, আমরা এখানে তদারকি অভিযান পরিচালনা করব। রাতের কারণ বাজারের চিত্রটা, মুরগি কীভাবে আসে, কত করে আনে, আমরা সেটি নিব। আর আমরা আজকে অফিসে গিয়ে আমরা দেখব তারা গত রাতে কত করে, একটা রেট ঠিক করে দেন, আপনারা জানেন মেসেজের মাধ্যমে, সেটা কত করে দিয়েছেন, এখানে মূল্যের কোনো হেরফের আছে কি না সেটা আমরা দেখব। আসলে সব কিছু মিলিয়ে আমরা বলতে চাই, বাজারের যে চিত্র, ব্যবসায়ীদের যে কথা, সে অনুযায়ী বলতে চাই, বাজারে মূল্য এখন স্থিতিশীল এবং পড়তে দিকে সবচাইতে বেশি ধন্যবাদ জানাই আমাদের ভোক্তাদের। আমরা নিজেরাও দেখেছি এবারে প্যানিক বাই যেটা বলি, একসাথে এক মাসের বাজার কিনে নিতে হবে, এটা করে যে একটা কৃত্রিম ডিমান্ড সৃষ্টি করা, এবারে কিন্তু এটা হয় নাই, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আর সর্বোপরি মুরগির ক্ষেত্রে যারা খুচরা ব্যবসায়ী,
তাদের আমরা আবারও সতর্ক করছি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যদি বেশি তফাৎ হয় তাহলে কিন্তু তাকে আইনের আওতায় যে প্রশাসনিক আদেশে আমরা যেটা জরিমানা করি তিনি সেটা সম্মুখীন হবেন সামনে পবিত্র ঈদ হবে বাস ভাড়ার যেটা এই বাস ভাড়ার বিষয়ে এবং কসমেটিক ব্যবসায় যেটা সেই বিষয়ে আমাদের অধিদপ্তরে পরপর দুটো সভা আছে আমরা আপনাদের মাধ্যমে সকল বাস মালিকদের জানিয়ে দিতে চাই যে এই বাস ভাড়াটা যেন তারা যেই দামটা থাকে সেই দাম যেন মালিক পক্ষ এবং সমিতি এটা নিশ্চিত করে।